আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে বলবো একজন ছেলে এবং একজন মেয়ে কোনোভাবে বন্ধু হতে পারে কিনা। আসলে সত্যি বলতে ছেলে আর মেয়ে কখনো ফ্রেন্ড হতে পারে? ইসলামে সম্পূর্ণ হারাম এবং এটি জেনা, এবং জেনার শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা। আর আজকে সমাজে আমরা যাদেরকে অনুসরণ করছি, যে সমস্ত অমুসলিম মানুষকে আমরা অনুসরণ করছি, তারাও বলতেছে যে আসলে সত্যি বলতে একজন ছেলে আর একজন মেয়ে কখনোই ফ্রেন্ড হতে পারে না, তারা কখনোই কোনোভাবে বন্ধু হতে পারেই না, বন্ধু হওয়া সম্ভবই না, ইম্পসিবল। চলুন, এই সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছে, সেই মতামতগুলো সম্পর্কে আজকে জানি, তাহলে হয়তো বা আপনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে। আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আপনি যদি কোরআন হাদিস সম্পর্কে যদি জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কোনোভাবে কোন ছেলের ফ্রেন্ড এবং মেয়ের ফ্রেন্ড, তারা একে অপরে ছেলে মেয়ে ফ্রেন্ড হতে পারে না। জানা যাক, এক নম্বরে উইলিয়াম শেক্সপিয়ার কি বলেছে, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড, নারী এবং পুরুষের মাঝে কেবল বন্ধুত্বের সম্পর্কই থাকা অসম্ভব, যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা এতটা ভণ্ডামি শুধুই সুযোগের অপেক্ষা, শেষ পরিণতি পরকীয়া, যার সাজা জাহান্নাম, জান্নাতে যাওয়ার কোন অপশন নেই। এখন চলুন দেখি হুমায়ুন আহমেদ কি বলেছেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তোবা খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই, শুধু সুযোগের অপেক্ষা। সত্যি বলতে ছেলে মেয়ে শুধুমাত্র বন্ধু তো অসম্ভব ও প্রকৃতির বিরুদ্ধে, কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজেকে অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই, যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তোবা ধোকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই, ছেলে এবং মেয়ে বন্ধুত্ব হতে পারে কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নিবেই, শুধুই সুযোগের অপেক্ষা, আর এটাই স্বাভাবিক। আর আপনাদের জন্য এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তবে এখন এই মন্তব্যগুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে যারা কড়া ভাষায় বলতে গেলে নোংরামি বা সেক্সুয়াল অ্যাট্রাকশন। বিগত কয়েক বছর আগে আমরা ছেলে মেয়ে বন্ধুত্ব শ্রদ্ধাবোধ জায়গা থেকে দেখতাম অনেক ভাই বোনের মতো, কিন্তু বর্তমান সময়ে অনেক এগিয়ে ফ্রেন্ডশিপ থেকে। আর এটা দিয়েছেন পশ্চিমা দর্শন বা পশ্চিমা সংস্কৃতি, কারণ তারা বিধর্মী, তারা চায় মুসলমানদের ধ্বংস করতে, এবং সে কারণে তারা লেখাপড়া চালু করেছে এবং দিন থেকে মুসলমান ছেলে মেয়েদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, যাতে করে তারা ইসলামের পক্ষে যুদ্ধ না করতে পারে, এবং সবসময় যেন তাদেরই বিজয় হয় এবং মুসলিমরা যেন সবসময় তাদের পিছনে গোলামি করতে থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশি জনপ্রিয়। এর কারণ হচ্ছে যে এতে কারোর প্রতি কারো কোনরূপ দায়বদ্ধতা থাকে না, কোনো কমিটমেন্ট থাকে না, স্বাধীনভাবে উভয়ে দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে, আর এটা সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারণ হতে পারে। যেহেতু বাংলাদেশে প্রথাগত ভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, পাশ্চাত্য সংস্কৃতির আকর্ষণ আর নিজের আধুনিক হিসেবে জাহির করার মনোবল এ হাতিয়ার, তাই অভিভাবকদের এখনই সতর্ক হওয়া দরকার, তাহলে এটা থামাতে পারবে। নয়তোবা আপনারা মনে রাখবেন যে একজন একজন মেয়ে যদি বেপর্দার কারণে জাহান্নামে হয়, তাহলে সে একা যাবে না, চারজনকে জামাতের সঙ্গে করে নিয়ে সে জাহান্নামে যাবে। এক নম্বর হচ্ছে বাবা, দুই নম্বর হচ্ছে স্বামী, তিন নম্বর হচ্ছে সন্তান, চার নম্বর হচ্ছে বড় ভাই। তাই এখনই আপনাদের মেয়েদের প্রতি আপনাদের সচেতন হওয়া দরকার। এবং আমরা একটা কথা বরাবরই জানি হাদিস, যে সন্তান আর সম্পদ এই দুটি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাই আপনারা সুসন্তান গড়বেন এবং আপনারা কোনোভাবে ছেলে আর মেয়েকে ফ্রেন্ড হতে দিবেন, তাহলে আপনাদের জীবন ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।